হাই বন্ধুরা, আমি দেবা। চলে এলাম প্রতিবারের মতো এবারও এক নতুন ভিডিও নিয়ে। আজ আমরা শিখে নেব কিভাবে চার রঙের বেলুনের গেট বানাতে হয়। প্রথমে বেলুনের মেশিন দিয়ে চারটি আলাদা আলাদা রঙের বেলুনকে একই মাপের ফুলিয়ে নেব এবং এভাবে বেঁধে নেব। আমি হলুদ, লাল, সাদা, সবুজ এই চারটি রঙের বেলুন নিয়েছি। আপনারা অন্য রঙের বেলুনও নিতে পারেন। বেলুনের গেটটি যত বড় হবে সেরকম মাপ অনুযায়ী যতগুলি বেলুন লাগবে ফুলিয়ে নেব এবং সব বেলুনের সাইজ যেন একই হয় সেটি লক্ষ্য রাখতে হবে। প্রথম চারটি বেলুন যেভাবে বাঁধব তার পরের চারটি বেলুনের রং যেন আগের বেলুনের রঙের পাশাপাশি হয়। এভাবে পরপর আগের চারটি বেলুনকে লক্ষ্য রেখে পরের চারটি বেলুনকে বাঁধতে হবে। এই বেলুনগুলিকে বাঁধার জন্য আমি মোটা বল সুতো ব্যবহার করেছি, আপনারা রিবনও ব্যবহার করতে পারেন। এই চার রঙের বেলুন বাঁধা খুবই সহজ, একটু ভালোভাবে দেখলেই পারবেন। আমার বেলুনের চেন তৈরি হয়ে গেছে। এই বেলুনের চেন দিয়ে বেলুনের গেট বানিয়ে নিয়েছি। দেখুন চার রঙের বেলুনের গেট কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।